জ্যোতির্ময়, গতকাল পপস্টার রিহানার যে টুইট এবং সেই টুইটের পর আমরা যেভাবে পাল্টা টুইট দেখতে থাকি এবং বলা যেতে পারে একটা আন্তর্জাতিক স্তর থেকে এক ধরনের টুইট আসছে, ঠিক তার পাল্টা আমাদের দেশীয় স্তরে আসছে, দেশীয় সেলিব্রিটিরা টুইট করছেন। এদের পাশেও যে কেউ দাঁড়াননি অর্থাৎ কৃষকদের সাপোর্ট করেও যে টুইট করেনি সেটাও নয়, কিন্তু এই টুইট যুদ্ধের রেস তো এখনও পর্যন্ত চলছে। একদমই, দেখো, এবং এই টুইট যুদ্ধের একটি সুনির্দিষ্ট প্রেক্ষাপট রয়েছে। গত 26শে জানুয়ারি দিল্লির বুকে যে ঘটনা ঘটে সেই ঘটনা প্রায় শুধুমাত্র জাতীয় ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও শিরোনামে উঠে আসে এবং সেক্ষেত্রে একটা অভিযোগ উঠে আসে যে একজন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। পুলিশের দাবি যে সেই আন্দোলনকারী ট্রাক্টর নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে, তার ট্রাক্টর উল্টে যায়, সেই কারণে তার মৃত্যু হয়। কিন্তু বিক্ষোভকারীদের একাংশ, সাংবাদিকদের একাংশ, তাদের দাবি ছিল যে তাকে গুলি করা হয়। যারা এই দাবি করে তার মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন, তাদের বিরুদ্ধে পুলিশ FIR করে এবং তারপরে দেখা যায় একটা সমালোচনার ঝড় তৈরি হচ্ছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে 26শে জানুয়ারির পর থেকে 27শে জানুয়ারি থেকে আমরা দেখতে পাই যে গাজীপুর, সিংহুর, টিকরি সমস্ত জায়গাতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, কেন্দ্রীয় বাহিনী CRPF সেখানে মোতায়েন করা হয়, এবং যাতে আবারও কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সমস্ত বর্ডারগুলিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। সেখানে কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে, সেখানে স্পাইক লাগানো হয়েছে, অর্থাৎ বড় বড় পেরেক লাগানো হয়েছে, ব্যারিকেড টানা হয়েছে, সিমেন্টের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে, এবং সেই ছবি এবারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। গত 70 দিনের বেশি সময়, 71 দিন ধরে কৃষকরা প্রবল ঠান্ডা উপেক্ষা করে তারা সীমান্তে বসে রয়েছে। তারা সরকারকে দাবি জানাচ্ছে যে এই 3টি আইন যেন প্রত্যাহার করা হয়, কিন্তু সরকারের তরফ থেকে যে পদক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ যেভাবে নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে, একটা প্রায় যুদ্ধকালীন একটা আবহ তৈরি করা হচ্ছে, সেই বিষয়টাই কোথাও আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে, কৃষকদের ক্ষেত্রে একটা সহমর্মিতা বা কৃষকদের প্রতি একটা সহানুভূতির জায়গা তৈরি করেছে, এবং সেখান থেকেই রিহানা সহ একাধিক সেলিব্রিটি তারা টুইট করতে শুরু করেছেন। কিন্তু তার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। অপরদিক থেকে আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় সরকার, যেমন একদিক থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে পুরো বিষয়টি দেশের অভ্যন্তরীণ বিষয়, দেশের সংসদে এটা পাশ করা হয়েছে, এই 3টি আইন দেশের সংসদে পাশ করা হয়েছে। এবং অপরদিক থেকে দাঁড়িয়ে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, দেশের অভ্যন্তরীণ বিষয়, বাইরে সেলিব্রিটিদের এই ধরনের মন্তব্য কখনোই প্রত্যাশিত নয়। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা গুরুত্বপূর্ণ, তারপর আমরা দেখতে পাই যে সচিন তেন্ডুলকার, লতা মঙ্গেশকর সহ একাধিক সেলিব্রিটিরা তারা মুখ খুলতে শুরু করেন। কঙ্গনা রানাওয়াত, তিনি এর আগেও একাধিকবার তিনি মুখ খুলেছেন, তিনি শাহিনবাগের ইস্যুতে তিনি মুখ খুলেছেন, তিনি এই কৃষকদের আন্দোলন নিয়ে তিনি মুখ খুলেছেন, এই কৃষকদের পরিচয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন যে কৃষকরা কারা, তারা আদৌ কৃষক কিনা, এ নিয়ে পাঞ্জাবের সেলিব্রিটিদের সঙ্গে কঙ্গনার এর আগে টুইট যুদ্ধ হয়েছে। ফলত সেই টুইট যুদ্ধ গোটা দেশ জুড়ে এই মুহূর্তে শিরোনামে উঠে এসেছে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়। এর পাশাপাশি আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম কৌশিক সেনের সঙ্গেও, তিনি গোটা বিষয়টা নিয়ে অর্থাৎ এই টুইট যুদ্ধ আন্তর্জাতিক স্তরে ভারতের যে প্রতিচ্ছবি এবং তা নিয়ে আন্তর্জাতিক স্তরের যে সেলিব্রিটিরা রয়েছেন তাদের যে টুইট এবং তার পাল্টা, ভারত থেকে সেলিব্রিটিরা সচিন তেন্ডুলকর, কঙ্গনা রানাওয়াত, রবি শাস্ত্রী, ক্রিকেটার থেকে শুরু করে আমরা জানি যে অক্ষয় কুমার, অজয় দেবগন, এরাও কিন্তু পাল্টা টুইট করেছেন যে ইন্ডিয়াকে এক থাকতে হবে এবং প্রোপাগান্ডা চালানো হচ্ছে আন্তর্জাতিক স্তরে, সেই বিষয়টা কিন্তু তারা হ্যাশট্যাগ হিসেবে নিয়ে এসেছেন। কৌশিক সেন এই বিষয়ে কী বলেছেন শোনাবো। তাহলে যখন আমেরিকাতে গিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে এসেছিলেন আগলি ইস বার ট্রাম্প, তখন তো সেটাও তো আভ্যন্তরীণ একটা বিষয়ে মাথা ঘুরে আমি ছিল, তখন এই বিখ্যাত মানুষদের কিছু মনে হয়নি কেন? এক নম্বর, দু নম্বর হচ্ছে যে যখন কৃষকদের আন্দোলনটা চলছিল ওই রকম কনকনে ঠান্ডায়, ওই রকম শান্তিপূর্ণ ভাবে, গোটা ভারতবর্ষ জুড়ে যখনই কোন বড় ঘটনা ঘটেছে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, তখন এদের কারোর কোন টুইট আমরা দেখিনি। এবং 3 নম্বর, যেহেতু এরা খুব সাবধানী মানুষ এবং এরা মানে কোন রকম কোন বিতর্কের সঙ্গে নিজেদেরকে জড়াতে চান না, গভর্নমেন্টের হয়ে বলছিল ঠিকই, কিন্তু কোনোভাবে কিন্তু যাতে ফার্মারদের সেন্টিমেন্টেও যাতে আঘাত না করে, অর্থাৎ সেই ভাবটাও কিন্তু নেই যে ফার্মারদেরকে যেরকম বিজেপি আউটরাইট অ্যান্টিন্যাশনাল বলে দিচ্ছে, এরা কিন্তু সেটাও লিখছেন না।
অর্থাৎ এই টুইট যুদ্ধের একটা দিকে যেরকমভাবে আন্তর্জাতিক স্তরে সেলিব্রিটিরা তারা কৃষকদের পাশে থাকার বার্তা দিতে চাইছেন, পাশাপাশি এটা অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে বাইরের কোনো তারকাদের নাক গলানোর প্রয়োজন নেই, সেই পাল্টা টুইটগুলো কিন্তু ভারতীয় সেলিব্রিটিদের পক্ষ থেকে আসছে। এবং এই বিষয় নিয়ে কৃষকরা তারা এই এই টুইট যুদ্ধটা সম্পর্কে কী বলছেন, তাদের কী মতামত গোটা বিষয়টি নিয়ে আমরা অনেকের সঙ্গেই কথা বলেছিলাম, শুনে নেব তাদের কয়েকজনের বক্তব্য। देश की अखंडता, एकात्मता और देश हित के आगे, राष्ट्रवाद के आगे कुछ हमें मंजूर नहीं है। हमें जितने बाहर से लोग समर्थन दे रहे हैं हम उनका वेलकम करते हैं, लेकिन ये हमारे देश का अंदरूनी मामला है, हमारे देश के अंदर हम सुलझा लेंगे। जो भी लोग समर्थन दे रहे हैं समर्थन देने दो, कुछ प्रॉब्लम नहीं, लेकिन उनको इस आंदोलन तक आने नहीं देंगे या उनका जो भी इतर अदर सपोर्ट है नहीं लेंगे। हमारे देश का मामला है और हमारे देश का मामला हमारे देश के ही अंदर रहना चाहिए, विदेशों में नहीं जाना चाहिए। अगर विदेश में हमारे भारत देश के नागरिक हैं, भारत देश के किसान हैं, हमारा मामला यहीं रहना चाहिए। हमें किसी राजनीति से मतलब नहीं है, हमारे तक किसानों का मुद्दा है। तीन काले कानून वापस ले ले और MSP को जामा पहना दे